কৃষ্ণ প্রিয় শ্রী হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা ভাবলাম যে একটা ব্লগ শুরু করে দিই। তো চলো দেখি বাইরে কি হচ্ছে। আসলে আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। তো কিসের অনুষ্ঠান, কি হচ্ছে, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো সাথে থাকো। আর কালকে মা বাবা এসেছিল, কিন্তু তোমাদের আর ব্লগ মানে কালকে আর ব্লগ করা হয়নি। আর বাবা অলরেডি আজকে চলে গেছে কাজে, মা রয়েছে, মা থাকবে কিছুদিন। তো চলো মায়ের সঙ্গে, এমনি তো খাওয়ার ভিডিও হবেই, আজকে একটা ব্লগ ভিডিও করছি। চলো দেখি আজকে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি। পাপাকে এখন ডাকলাম সকালবেলা, পাপা এখন ঘুম থেকে উঠবে, তো এখনও উঠুক, তারপরে দেখা যাবে। আর এদিকে বাইরে তো কীর্তন হচ্ছে, তাই মাইক বাজছে, আর তার জন্য একদম আওয়াজটা মিউট করে দিতে হয়েছে। এদিকে দেখো লুচির জন্য ময়দা ময়ম দেয়া হচ্ছে, আর এদিকে সব রান্নাবান্না হচ্ছে। ভোর 5টা থেকে রান্না শুরু হয়েছে। আর এই যে এই জেঠি, ইনি সব মানে হাতে হাতে করে দিচ্ছেন। আর ওই যে পিসিটা রয়েছে, ওই পিসিটা নিজে একা সব কিছু রান্না করেছে। আগের দিনই রাতের বেলা সব সবজিগুলো কেটে ওরা রেখে গেছিলো, আজকে সকাল সকাল এসে যেন রান্নাটা চাপাতে পারে। দেখো সবার বাড়ি গোপাল এসেছে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে, কেমন লাগছে বলো? আজকে কি আছে আমাদের বাড়িতে সেটাই বলা হলো না। আজকে আমাদের বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবে, তো তার জন্য এখানেই ভোগ হবে দুবার। আর এদিকে দেখো অলরেডি আমাদের মানে ঘরে সকালবেলা খাওয়ার জন্য হালকা একটা নিরামিষ তরকারি আর ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। পাপাই যাচ্ছে এখন পড়তে, তো পাপাই যেহেতু 1 ঘন্টা পরে, আর একটা দিন ফালতু মিস দিয়ে লাভ নেই, তার জন্য বাবাইকে নিয়ে গেলাম পড়াতে। আর এই দেখো স্কুলে ম্যাডাম আসতে বলেছিল, আজকে অনেক দিন পর যেহেতু স্কুল খুলছে, তো স্কুলের নাকি জন্মদিন হচ্ছে, তাই বলে সব কিছু সাজানো হচ্ছে। যাই হোক, স্কুলে জন্মদিন বলতে পারো বা নতুন স্কুল খুলছে বলে বাচ্চাদের একটু আগ্রহ দেওয়ার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে সব গার্জিয়ানরা, তারপর যারা একটু বড় বাচ্চা আছে, স্কুলে আগে পড়তো, সবাই এসে সহযোগিতা করছে। এদিকে অলরেডি বাড়িতে চলে এসেছি, আর এই দেখো সবাই গান শুনছে বসে। আমাদের ওই পাখি দুটো আগের দিন যে এনেছিলাম দেখতে পাচ্ছো, একজনের নাম হচ্ছে পিকু আর একজনের নাম হচ্ছে মিঠু। এই আমি অলরেডি স্নান করে নিয়েছি সকাল সকাল, তার কারণ হচ্ছে এখন ভোগ দেওয়া হবে। সকাল সকাল মানে আমি স্নান করেছি তখন 11টা বাজে, আর এখন দেখো এই যে কীর্তন হচ্ছে, ঠাকুর ঘরে ভোগ দেওয়া হয়েছে। তো সব কিছু তোমাদের দেখাবো। কৃষ্ণ প্রিয় শ্রী নাম নাম কৃষ্ণ প্রিয় শ্রী নাম নাম রাধা কৃষ্ণের চরণে পাবো জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয়
তো কীর্তন শেষ, এবারে খাবার দাবারের পালা। তো এই সব জিনিসগুলো রান্না হয়েছিল, কি কি রান্না হয়েছে সব বলছি তোমাদের। 21 রকমের পদ রান্না হয়েছিল, যেমন ছিল পুষ্পান্ন, অন্ন, মোচা, ডাঁটা শাক, তারপর কচু শাক, ভেজ ডাল, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, সিম ভাজা, উচ্ছে ভাজা, বাঁধাকপির পকোড়া হয়েছিল, ফুলকপি আলু দিয়ে রসা হয়েছিল, পনিরের তরকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টান্ন, মিষ্টি, লুচি, মালপোয়া। তো এই 21 রকমের সব জিনিস কিন্তু ওই পিসিটা নিজে একা হাতে রান্না করেছে। সেখানে তিলক টিলক নিয়ে ই করবে, একটা দিন বছরের তিলক নেওয়া যাবে না। আরো উন্নতি হোক ভক্ত তোমাদের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। বিদায় গৌরী সীতারাম তোমার অনুরোধে। সবাই এখন প্রসাদ পাচ্ছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সাথে থাকবে, পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পেজটাকে ফলো করে নিও, আর আমাদের ইনস্টাগ্রাম ঋতু রবি সেটাকেও একটু তোমরা ফলো করে নিও। তো টাটা।